হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি তোমরা নিশ্চয়ই ভালো আছো। তো আজকে আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি একটি নতুন বই, যেটা ইতিহাসের, তোমরা দেখতে পাবে তো সেই বইটার রিভিউ নিয়ে। তো দেখো, বইটি হচ্ছে ইতিহাসের খোঁজে এবং বইটি পাবলিশ হয়েছে জয়শ্রী পাবলিকেশন থেকে। তাহলে চলো দেখে নিই বইটি কেমন। ইতিহাসের খোঁজে এই বইটি মোটামুটি তোমরা দেখে নাও, এই রকম তো পাতলাই আছে। এটা কিন্তু পুরোটাই তোমাদের রিভিশনের কাজে লাগবে, এবং যারা একদম নতুন, ঠিক আছে, প্রতিযোগিতামূলক পরীক্ষাতে যারা নতুন, তারা কিন্তু এই বইটা পারচেস করে প্রথমেই তাদের কনফিডেন্সটা ফিরে পাবে। মানে ইতিহাসে কি কি থাকে না থাকে সেটা পুরোটাই এই বইটার মধ্যে থেকে তোমরা জানতে পেরে যাবে। তো কোন কোন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এটা ভালো কার্যকরী হবে তোমরা সেটা এখানে দেখতে পাচ্ছ। তো চলো এবারে আমরা দেখে নিই বইটির প্রাইস কত বা এর মধ্যে কি কি পাবে তোমরা, ঠিক আছে? তো চলো আমি তোমাদের একটু দেখিয়ে দিই। এই যে দেখো, প্রাইস যেটা রয়েছে প্রিন্টিং প্রাইস সেটা রয়েছে 225 টাকা। তো অবশ্যই এখানে কিন্তু ছাড় পাবে, ঠিক আছে, ছাড় পেয়ে দামটা অনেকটাই কমে যাবে। এবং তোমরা দেখতে পাচ্ছ এটা নতুন যে পরিমার্জিত সংস্করণ সেটা কিন্তু জুলাই 2023-এর, ঠিক আছে, এই যে এখানটায় রয়েছে। তো চলো এবারে আমরা দেখে নিই সূচিপত্র। তো সূচিপত্রেতে তোমরা দেখতে পাবে যে সমস্ত রকম টপিকই এখানে কভার করা হয়েছে, ঠিক আছে, অল্পের মধ্যে, যতটুকু না জানলে নয় ততটুকু। এই বইতে যা আছে তার কিন্তু কোনোটাই বাদ দেওয়া যাবে না, ঠিক আছে। তো দেখো কি রয়েছে, প্রাচীন ভারতের ইতিহাস, ধর্মীয় প্রতিবাদ আন্দোলন, সাম্রাজ্যবাদ, রাষ্ট্রীয় ঐক্যের যুগ, উত্তর ভারত, দাক্ষিণাত্য, সুলতানি যুগ, কয়েকটি আঞ্চলিক রাজ্যের উত্থান, ধর্মীয় আন্দোলন, তারপরে দেখো মুঘল যুগ, মোগল সাম্রাজ্যের ভাঙনের যুগে কয়েকটি স্বাধীন রাজবংশ, তারপরে হচ্ছে শিখ শক্তির উত্থান, ভারতে ইউরোপীয়দের আগমন, তারপরে চলো তোমাদের এই পাশটা আরও রয়েছে, সেখানে রয়েছে ইংরেজ গভর্নর, গভর্নর জেনারেল, তারপরে 1757 থেকে 1856 খ্রিস্টাব্দ, তারপরে 1857 থেকে 1884, ঠিক আছে, তারপরে বিবিধও রয়েছে, দেখে নাও এর মধ্যে অনেক কিছু। এরপরে যেটা রয়েছে সেটা রয়েছে এক ঝলকে ভারত ইতিহাসের কিছু তথ্য আর এমসিকিউ। তো এমসিকিউ কিন্তু প্রচুর রয়েছে, আমি দেখেছি 800টার উপরে এমসিকিউ রয়েছে, তবে সেটা আমি তোমাদের দেখিয়ে দেব। তো চলো আমরা দেখতে থাকি। তো দেখো এখানে যেটা রয়েছে, প্রথমে প্রাচীন ভারতের ইতিহাস, তো দেখো এখানে কিন্তু ডেসক্রিপটিভ বইতে লেখা রয়েছে, ঠিক আছে, তো এইভাবে তোমাদের চলবে। আচ্ছা, এরপরে দেখো এই যো সিন্ধু সভ্যতা, এই যো দেখো যে কোন দিকে কি ছিল সেটা পুরো এইভাবে দেওয়া রয়েছে। আচ্ছা, এই যে ছকের মাধ্যমে এখানে দেওয়া রয়েছে পুরো, কিন্তু এখানে তোমরা ডেসক্রিপটিভ পেয়ে যাবে, ওয়ান লাইনার পেয়ে যাবে, সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে পেয়ে যাবে। মানে পুরো সিলেবাসটা যদি তুমি চাও কভার করতে, এই বইটা পুরোটা পড়ে নিলে তোমাদের পুরো সিলেবাস কভার হয়ে যাবে, মানে কি রিভিশন হয়ে যাবে, ঠিক আছে। আরও এক্সট্রা তথ্য হয়তো জানতে হতে পারে, কারণ এইটুকু পড়লেই তো আর ইতিহাস শেষ হয়ে যায় না, ইতিহাসের কোনো শেষ নেই। কিন্তু এর মধ্যে যেগুলো আছে সেগুলো হচ্ছে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, এখান থেকে কোনো কিছু বাদ দেওয়ার নেই। যেমন অনেক মোটা মোটা বই থাকে যেখান থেকে কিন্তু আমাদের অনেক কিছু বেছে বেছে পড়তে হয়, কিন্তু এখানে আর সেই বেছে পড়ার জায়গাটা নেই, এখানে যেটা আছে সেটাই এক্সামে আসে, ঠিক আছে। গৌতম বুদ্ধ রিলেটেড যা যা প্রশ্ন আসতে পারবে তার সমস্তটাই কিন্তু এখানে দেওয়া রয়েছে, দেখো, ঠিক আছে। তো এইভাবে প্রত্যেকটা টপিকের সম্পর্কে ভালোভাবে বিস্তারিতভাবে এবং কিছু অনলাইনার করে দেওয়া রয়েছে, ঠিক আছে। তো দেখো এই যে হর্ষাঙ্ক বংশ সম্পর্কে যা যা আসতে পারে সেগুলো এখানে দেওয়া রয়েছে, এই যে। তাহলে এইটুকু যদি তুমি প্রথমে জেনে নাও, যারা একদম নতুন কিছুই জানো না, ঠিক আছে, কি আসতে পারে না আসতে পারে, তাদের কিন্তু এটা খুবই কাজে লাগবে। এবং যেহেতু বইটা খুব মোটা নয় তাহলে পড়ে ফেলতেও বেশি দেরি হবে না, অর্থাৎ পরীক্ষা বেশি দিন বাকি নেই, 7 দিন বাকি, তখন যদি চট করে রিভিশন করতে যাই তাহলে কিন্তু সেটা অবশ্যই সম্ভব হবে এই বইটির সাহায্য নিয়ে। তো তোমাদেরকে আমি কিন্তু পেজগুলো উল্টি উল্টি দেখিয়ে দিচ্ছি, তোমরা ভালো করে দেখে নাও। চলো এরপরে আমি একটু বেশি পৃষ্ঠাটা উল্টিয়ে যাই, যাতে আমরা এবারে চলে যাই একটু এমসিকিউটা দেখবো। তো তোমরা দেখতে পাচ্ছ এখন হুমায়ুন এসেছে, মানে হুমায়ুনের পোর্শনটা মুঘল যুগ, তো এইভাবে কিন্তু রয়েছে। এখানেও দেখতে পাচ্ছ যে শর্ট কোশ্চেন করে করে কিন্তু কিছু কিছু দেওয়া রয়েছে, ঠিক আছে,
তো এইগুলো কিন্তু শুধু শর্ট কোশ্চেন না, আলাদা করে আরও রয়েছে। তো চলো আমি তোমাদের দেখিয়ে দিই। আচ্ছা, এই জায়গাটা একটু দেখিয়ে দিই। দেখো, সতীদাহ প্রথা, রদ, ব্রাহ্ম সমাজ, এই জায়গাটাও কিন্তু ভালোভাবেই রয়েছে। এই দেখো, এই যে দেখো, ভাইসরয়, লর্ড লিটন, ঠিক আছে, ভার্নাকুলার প্রেস অ্যাক্ট, এগুলো দেখো সব এইভাবে কিন্তু রয়েছে। ঠিক আছে, সাল অনুযায়ী সমস্ত পরপর সাজানো রয়েছে, ছক করা রয়েছে, মানে যেখানে যেটা প্রয়োজন। ঠিক আছে, তো এইভাবে নাসিক ষড়যন্ত্র মামলা, আচ্ছা এইবারে আমি এখানটায়, তো দেখো এবারে এই জায়গাটায় যেটা এসেছে, তো সেটা হচ্ছে জাতীয় আন্দোলনের নেতৃবৃন্দ, নেতৃত্ববৃন্দ। তো এখান থেকে দেখো তোমরা সমস্ত কিছু দেখতে পাচ্ছ। দেখো, গোপালকৃষ্ণ গোখলে যদি হয়, উপাধি, বই, পত্রিকা, ঠিক আছে, তো সুরেন্দ্রনাথ ব্যানার্জি, তো সেখানেও কিন্তু দেখো উপাধি, বই, পত্রিকা সমস্ত এইভাবে কিন্তু তোমরা পেয়ে যাবে। তো এটা বেশ ভালো, তোমাদের একটা হ্যান্ড নোটের মতনও বলতে পারো, যে তোমরা যদি শর্টে নোট বানাতে তাহলে যেরকম বানাতে ঠিক সেইভাবে কিন্তু বইটা রয়েছে, যেটা আমি বারবার বলছি নতুনদের জন্য খুব ভালো হবে এবং রিভিশন পারপাসে খুবই ভালো হবে। ঠিক আছে, তো এবারে এমসিকিউ, এই যো এসেছে। তো দেখো এখানে এমসিকিউ স্টার্ট হচ্ছে। ঠিক আছে, তো এখান থেকে, এই যে দেখো, এক থেকে শুরু হলো, এবারে আমি চলে যাই তোমাদের দেখাবো। এটা কিন্তু প্রচুর প্রশ্ন রয়েছে। ঠিক আছে, এই যো দেখো, এখানে দেখো 487টা কোশ্চেন রয়েছে, তারপরে আবার কিন্তু এক থেকে শুরু হয়েছে। ঠিক আছে, 487টা এমসিকিউ হয়ে গেল, এরপরে দেখো আবার শুরু হলো, এবং এখানেও প্রায় অনেকগুলো কোশ্চেন কিন্তু রয়েছে। তবে এটা এমসিকিউ না, মানে মাল্টিপল চয়েসটা নেই, শর্ট কোশ্চেন। ঠিক আছে, এই যে এখানটায় ওটা রয়েছে এমসিকিউ, আমি এমসিকিউ বলে ফেলছি, এটা শর্ট কোশ্চেন। ঠিক আছে, তো শর্ট কোশ্চেন দেখো এখানে 593, তাহলে দেখলে ওখানেও 400-র উপরে প্রায় 500-র কাছাকাছি, এখানে প্রায় 600-র কাছাকাছি। ঠিক আছে, আর ভিতর ভিতর তো ছিলই, তাহলে 1000-টার মতন কিন্তু এখানে শর্ট কোশ্চেন তোমরা পেয়ে গেলে। এইবারে দেখো প্রতিটা অধ্যায় থেকে কিছু এমসিকিউ দেওয়া হয়েছে। ঠিক আছে, তো এইভাবে প্রত্যেকটা অধ্যায় থেকে কিছু কিছু এমসিকিউ দেওয়া হয়েছে শেষের দিকে, তো সেটা তোমরা এখানে পেয়ে যাবে। যেমন ধরো এখানে 85টা, তারপর দেখো দ্বিতীয় অধ্যায় থেকে রয়েছে। ঠিক আছে, এই যে দ্বিতীয় অধ্যায় থেকে, এইভাবে প্রত্যেকটা অধ্যায় থেকে কিছু কিছু করে কিন্তু এমসিকিউ দেওয়া রয়েছে। তো এইভাবেই পুরো বইটা চলবে। এই যে অনেক কটি রয়েছে, তো এতগুলো যখন কোশ্চেন শেষ হয়ে যাবে তখন বইয়ের পেজটা তোমাদের বলে দিই। তো এখানে পেজ সংখ্যা হচ্ছে 199। ঠিক আছে, তো এতগুলো পেজ রয়েছে, এর এখানে তোমরা নোট করতে পারবে কিছু যদি তথ্য করতে হয়। তো ব্যাস, তো বইটা এখানেই শেষ। এবারে হচ্ছে অনলাইনের পারচেস লিংক, যদি পাই তাহলে আমি দিয়ে দেবো, আর যদি না পাই তাহলে তোমরা এই সমস্ত জায়গা থেকে তো পেয়েই যাবে, এবং আরও অন্যান্য জায়গাতেও তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, যে কোনো বইয়ের স্টলে, তো তোমরা সেখানে খোঁজ নেবে ইতিহাসের খোঁজে এই বইটার। ঠিক আছে, তো দেখালে তোমাদেরকে এনে দেবে, যদি তোমরা কলেজ স্ট্রিটে যেতে পারো তাহলে তো পাবেই। আর তোমাদেরকে যেটা বললাম যে এই সমস্ত জায়গাতেও তোমরা পাবে, এবং আরও অনেক জায়গায় আছে, সেখানেও তোমরা বইটা যদি নিতে চাও ওখান থেকে পেয়ে যাবে। আর অনলাইনের পারচেস লিংক আমি পেলে তাহলে অবশ্যই দিয়ে দেবো। ঠিক আছে, তো আজকের মতো এই পর্যন্তই। বইটা তোমাদের কেমন লাগলো? ঠিক আছে, এই যে বইটা পুরোটাই তোমাদের ভালোভাবে দেখিয়ে দিয়েছি, এমসিকিউ রয়েছে, সুন্দর করে ডেসক্রিপটিভ বইতে লেখা রয়েছে কিছু কিছু, কিছু কিছু অনলাইনার রয়েছে, কিছু কিছু তথ্যর মধ্যে কিন্তু কোশ্চেন রয়েছে, তো এইভাবে ছকের মাধ্যমে রয়েছে, মানে সমস্তটাই পুরো সুন্দর করে সাজানো রয়েছে। তবে হ্যাঁ, এইটুকু পড়লেই যে হয়ে যাবে সেটা কিন্তু মোটেই না, এটা তোমার জাস্ট রিভিশন পারপাস বলতে পারো, বা প্রথম শুরু করছো সেই হিসাবে ধরতে পারো। ঠিক আছে, এই একটা বই পড়লেই যে হয়ে যাবে তা কিন্তু মোটেই নয়। তবে হ্যাঁ, এই বইটা যদি তোমরা কমপ্লিট করে নাও একবার, তখন তোমাদের একটা কনফিডেন্স পাবে যে হ্যাঁ আমরাও পারবো,
প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে কোন কোন টপিকগুলো উল্লেখযোগ্য, কোনগুলো পড়তে হবে সেই বিষয়ের একটা ধারণা তোমরা পাবে, এবং এক্সাম যখন খুবই কাছে তখন চটপট রিভিশনের জন্য এই বইটাকে তোমরা সাথী করতে পারো। তো আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে, যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবে, আর একটু লাইক দিয়ে দেবে, বন্ধুদের সাথে শেয়ার করে দেবে, আর চ্যানেলে যদি তুমি নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।